এই পরিকল্পনা উন্মোচনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইসরায়েলের নেতারা এই প্রস্তাবকে সমর্থন করবেন। ট্রাম্প বলেন ফিলিস্তিনিরা দারিদ্রতা ও সহিংসতার মধ্যে বাস করছে। যারা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়াতে চায় তাদের দাবার ঘুঁটি হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে। ফিলিস্তিনের কোনো প্রতিনিধি এই পরিকল্পনা মেনে নেয়নি, তাদের হোয়াইট হাউসে ডাকাও হয়নি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন এই প্রথমবারের মতো ইসরায়েল একটি ধারণামূলক মানচিত্র প্রকাশ করতে রাজি হয়েছে, শান্তি স্থাপনের জন্য নিজেদের ভূখণ্ড ছেড়ে দিতেও সম্মত হয়েছে। তিনি বলেন ইসরায়েল অনেক করেছে। ট্রাম্প দাবি করেন ওই মানচিত্রে ফিলিস্তিনের ভূখণ্ড দ্বিগুণ হবে এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের রাজধানী থাকবে এবং যুক্তরাষ্ট্র সেখানে দূতাবাস চালু করবে। যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে চারদিকে ইসরায়েল দিয়ে ঘেরা একটি মানচিত্র আঁকা হয়েছে যার কোনো থাকবে না বন্দর সুবিধা। এই পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল কুদস শহরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া জর্ডান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের বহু মুসলিম দেশ ট্রাম্পের এই একতরফা পরিকল্পনার বিরোধিতা করেছে। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আমি হাজারবার বলেছি এই পরিকল্পনা মানি না মানব না। ডিল অব দ্য সেঞ্চুরি উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্প মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য তাকে টেলিফোন করলেও তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাজি হননি। তিনি বলেছেন যে পরিকল্পনায় জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা থাকছে সে পরিকল্পনা তিনি মেনে নেবেন না। গোপনীয়তার মধ্যে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের তত্ত্বাবধানে খসড়াটি তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার প্রতিবাদে গাজা উপত্যকায় কয়েক হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছেন। দখলকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। পরিকল্পনাটি প্রকাশ উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেন্তি গান্তস। নেতানিয়াহু ওই দিন ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে পরিকল্পনার প্রশংসা করেন। তিনি বলেন শতাব্দী সেরা চুক্তি হল শতাব্দী সেরা সুযোগ, আমরা তা এড়িয়ে যাব না। নেতানিয়াহু নিশ্চিত করেছেন ট্রাম্পের এই পরিকল্পনার আওতায় ফিলিস্তিনি শরণার্থীরা ইসরায়েলে নিজেদের ভূখণ্ডে ফেরার অধিকার পাবে না। একই সঙ্গে জর্ডান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচনের সময় প্রতিনিধি পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের তিন মুসলিম দেশ ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন দেশ তিনটি তার পরিকল্পনা সমর্থন করছে, এজন্য তিনি দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে দেশগুলোর প্রতিনিধি উপস্থিত হওয়ার জন্য, কিন্তু অন্য কোনো আরব বা মুসলিম দেশ তাতে অংশ নেয়নি। ফিলিস্তিনের নেতারা বলেছেন ট্রাম্পের এই পরিকল্পনা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনিদের আশা গুঁড়িয়ে দেবে। তারা বলছেন ফিলিস্তিনিদেরকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়নি আর ফিলিস্তিনিদেরকে ছাড়া কোনো শান্তি পরিকল্পনায় ফলপ্রসূ হতে পারে না। সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডা সহ অন্তত 13টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এমন পরিস্থিতিতে চীনের অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে চীনা নাগরিক ও বিদেশিদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের জন্যই জনগণকে বিদেশ সফর স্থগিতের আহ্বান জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী 2018 সালে প্রায় 15 কোটি চীনা নাগরিক দেশের বাইরে ভ্রমণ করেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে চীনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনা করেছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। এক ঘোষণায় অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার থেকে চীনের সঙ্গে ট্রেন ও ফেরি যোগাযোগ স্থগিত করা হবে। হংকং এর নেতা ক্যারি লাম জানিয়েছেন ভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে বিদ্যমান পরিস্থিতিতে চীনা নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে শ্রীলঙ্কা। ভারতে ওই
গত 1 ডিসেম্বর আইনে পরিণত হয় ভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব বিল। তারপর থেকে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলন সবচেয়ে ব্যাপক আকার নিয়েছিল জামিয়া মিলিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জেএনইউতে। নরেন্দ্র মোদী বলেন, দেশ যখন স্বাধীন হয় তখন যারা সরকারে ছিল তারা দেশভাগ মেনে নিয়েছে। নেহরু লিয়াকতরা সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলেছিলেন, গান্ধীজিও একই রকম চেয়েছিলেন। সরকার সেই প্রতিশ্রুতি পূরণেই নাগরিকত্ব আইন তৈরি করেছে। মোদী বলেন, যেই রাজনৈতিক দলগুলো এই আইনের বিরোধিতা করছে তারা আসলে ভোটের রাজনীতি করছে। তিনি বলেন, তারা হত্যাযোগ্য দেখছে না, তারা এসব কেন এড়িয়ে যাচ্ছে। অনেকে তো দলিতদের হয়ে কথা বলার অভিনয় করছে, তারাই আবার পাকিস্তানে নিপীড়িত দলিতদের কথা বলছে না। তারা ভুলে যায় যে দলিতরা পাকিস্তানে নিপীড়নের শিকার হয়ে আমাদের এখানে এসেছিল। মোদীর দাবি, বিরোধী দলের ছড়ানো প্রোপাগান্ডায় বিশ্বে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন, গুজব যারা ছড়ায় তাদের বুঝতে হবে আমি আমার জনপ্রিয়তার জন্য কাজ করি না, আমি ভারতের ভাবমূর্তির জন্য কাজ করি। এখন যারা সংবিধানের কথা বলে তারাই একসময় ডাস্টবিনে ফেলে দিয়েছিল এটি। ছয় মুসলিম দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, নতুন আরও কিছু দেশের নাম ওই তালিকায় যুক্ত হবে। পরে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানান, এই মাসের শেষ নাগাদ ওই তালিকা ঘোষণা করা হবে। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নতুন করে যুক্ত হতে যাওয়া দেশগুলো হচ্ছে নাইজেরিয়া, সুদান, তানজানিয়া, ইরিত্রিয়া, কিরগিজস্তান, মিয়ানমার ও বেলারুশ। এসব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা পরিধি বা এর কারণ এখনো প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য নতুন করে বিবেচিত হওয়া দেশগুলোর মধ্যে বেশ কয়েকটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে। আবার এসব দেশের কয়েকটি থেকে সম্প্রতি অপেক্ষাকৃত বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। 2018 সালের অক্টোবর থেকে 2019 সালের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যাওয়া 30,000 শরণার্থীর মধ্যে 4,932 জন মিয়ানমারের। 2017 সাল থেকে দেশটিতে বড় আকারের নিধনযজ্ঞের শিকার হয়ে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী। ধারণা করা হচ্ছে মিয়ানমারের ক্ষেত্রে কয়েকজন নির্দিষ্ট সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট ধরনের ভিসা বাতিল করা হতে পারে। আজ এখানেই শেষ করছি, সবাই।